كتاب الله دستوري وخير الخلق أسوتنا لسنته. একজন পিতা হিসেবে একজন মা হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তানের প্রতি যে মৌলিক হক সেটা হচ্ছে সন্তানেরদেরকে আপনি কি করবেন, সালাতের নির্দেশ দিবেন। সালাতের নির্দেশ আপনাকে প্রদান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচত্ব সালাত প্রত্যেক মুসলিম নরনের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুতরাং বাড়ির কর্তা হিসেবে, প্রধান হিসেবে, আপনি স্বামী হিসেবে আপনার উচিত আপনার স্ত্রীকে সালাত আদায়ের ব্যাপারে তাগিদ দেওয়া, পাশাপাশি আপনার সন্তান সন্ততি যারা আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে সালাত আদায়ের ব্যাপারে তাগিদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিম সূরাতুত তোহা আপনি খোলেন, 20 নম্বর সূরা সূরাতুল তোহার 132 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিবার বর্গদের যারা প্রধান তাদেরকে বলছেন যে তোমরা তোমাদের পরিবারবর্গদেরকে সালাত আদায়ের ব্যাপারে তাগিদ দাও, প্রশিক্ষণ দাও, এবং এই সালাতের প্রতি তোমরা অবিচল থাকো, এই বিষয়ের প্রতি তোমরা অবিচল থাকো। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারবর্গের প্রধানদেরকে তিনি আদেশ করেছেন। সুতরাং পরিবারের প্রধান হিসেবে, কর্তা হিসেবে আপনার উচিত আপনার সোনামণিকে 7 বছর বয়স যখন হবে সালাত আদায়ের ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া, তাদেরকে সালাত আদায়ের ব্যাপারে অভ্যস্ত করে গড়ে তোলা। যখন 10 বছর বয়স হয়ে যাবে যদি সালাত আদায় না করে, সালাত আদায়ের ব্যাপারে যদি অভ্যস্ত না হয়, তাহলে তাদেরকে হালকা পাতলা একটু প্রহার করার কথা হাদিসে উল্লেখ এসেছে। এজন্য আমরা আমাদের সোনামণিদেরকে যখন 7 বছর বয়স হয়ে যাবে সালাত আদায়ের ব্যাপারে আমরা প্রশিক্ষণ দেবো। 10 বছর হয়ে যাওয়ার পরে যদি সালাত আদায় না করে, তাহলে আমরা পৃথক পৃথক সজ্জার ব্যবস্থা করব, আমরা সন্তানদেরকে হালকা মারার চেষ্টা করব। আর সালাত আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান তিনি দিয়ে দিয়েছেন যে হাদিসটা আমরা সূরা আবু দাউদ গ্রন্থের ভিতরে পাবেন, 494 নম্বর হাদিস, 495 নম্বর হাদিস, সহি তিরমিজি গ্রন্থের ভিতরে আপনি পাবেন হাদিসটি এসেছে, 407 নম্বর হাদিসটা করে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরসাবিয়া বিসসালা ইযা বালাগা 7 সিনিন ওয়া ইযা বালাগা 10 সিনিন ফাদরিবুহু আলাইহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর বয়সে উপনীত হবে, তখন তাদেরকে সালাত আদায়ের ব্যাপারে তোমরা তাগিদ দাও, এবং 10 বছর বয়স যখন হয়ে যাবে যদি সালাত আদায় না করে, তাহলে তাদেরকে প্রহার করো। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন যখন সন্তানের বয়স 7 বছর বয়সে উপনীত হবে, তখন তাদেরকে সালাত আদায়ের ব্যাপারে তাগিদ দাও, প্রশিক্ষণ দাও। যখন 10 বছর বয়স হয়ে যাবে যদি সালাত আদায় না করে, তাহলে তাদেরকে পৃথক পৃথক সজ্জার ব্যবস্থা করে দাও, শয়নের ব্যবস্থা করে দাও। সুতরাং আমাদের সোনামণিদেরকে যখন 7 বছর বয়স হয়ে যাবে, তখন আমি পিতা হিসেবে, আপনি মা হিসাবে আমার সন্তানদেরকে আমরা সালাত আদায়ের ব্যাপারে তাগিদ দেওয়ার চেষ্টা করব। যদি আমরা আমাদের সোনামণিদেরকে এই সালাত আদায়ের ব্যাপারে তাগিদ দেই, প্রশিক্ষণ দেই, তাহলে আমরা পরকালীন জীবনে আমরা উত্তম বিনিময় পাবো ইনশাআল্লাহ। কারণ এই আপনার এই সালাত আদায়ের মাধ্যমে একজন সন্তান যাবতীয় অশ্লীল ঘৃণিত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। আল্লাহ সুবহানাহু কথা বলেছেন পবিত্র কুরআনুল করিম সূরা আল আনকাবুত আপনি খোলেন, যে আয়াতটা আপনার আছে সূরা আনকাবুতের 24 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার আয়াত নম্বর 45, আল্লাহ বলছেন ইন্না সালাত তানহাল ফাহশাইল মুনকার, নিশ্চয় সালাত যাবতীয় অশ্লীল ঘৃণিত খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে সালাতের ব্যাপারে তাগিদ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করে নিক, বিশেষভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।